Checking. Excuse me. Bye, Boshan. এবার ভাই সামনে থেকে সরেন। আজকে রাত্রে আপনাদেরকে এবার সামনে থেকে বলেন সরতে। আমাদের কাছ থেকে অবশ্যই আশা করি বক্তব্যটা কপির মতো আছে, বাকিগুলোকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিক্রিয়া, দেশের প্রায় সব আসনে থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে, ফলে এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। স্পষ্ট তো? ধন্যবাদ। আর এই লিখিত এটা তো প্রাথমিক দৃষ্টি, আমরা নিজে মিটিং ইত্যাদি করছি কালকে। স্যার, ক্যান ইউ হ্যাভ অ্যান ইংলিশ আ বিট প্লিজ? কালকে আমরা মিটিং করে অ্যান ইংলিশ সাউন্ড বাইট বিস্তারিত আপনাদেরকে জানাবো। সামওয়ান ওয়ান্টস ইন ইংলিশ, এটা কালকে ও আই সি এটাই জানছেন ইংলিশ। From almost every part of Bangladesh, we have received reports about that there was a what we call vote dakati khobor esheche. From now, up to this point, almost 100 candidates have withdrawn or have rejected the election. In this situation, we call upon the Election Commission to cancel and declare void this election, which is a farcical election, and do so immediately. Yes. We now demand that a fresh election be held under a neutral caretaker, under a neutral, nirdolio, non-party neutral government as within the shortest possible time, as early as possible. দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। ধন্যবাদ।
আশা করি আপনার মনের কথা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে। শীর্ষ নেতা উচ্চবর্ণের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া, আগামীকাল আমরা বসে পরবর্তী কর্মসূচি। হ্যালো, না আগামীকালে আমরা বসে তো বিস্তারিত আলোচনা করে আমাদের করণীয় যে এই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন, এটা তো অবশ্যই তো চলে আসছে, এটা চলতে থাকবে। এর বিস্তারিত দিকগুলো আমরা কালকে আলোচনা করে আবার জানাবো। Sir, what will be your next step now? He says about all that. He is saying about that already. Okay. He told that. কালকে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমার যদি আমাদের কথাগুলো আমরা আজকে এই নির্বাচনে আজকে আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট রিয়াকশন, তারপরে আমরা আলোচনা করব। আমরা ভাই 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 দলীয় সরকারের অধীনে নির্বাচন, দলীয় সরকারের অধীনে কোনটা মানুষের কাছে জাস্টিফাই গ্রহণযোগ্য প্রমাণ করে হবে আজকে এই নির্বাচনে? যে পরীক্ষা তো হয়ে গেছে, সেই পরীক্ষা হয়ে গেছে আজকে। আমরা এটা গতকালও বলেছি, আমরা যে অনেকে বলেন যে 2014 আমাদের নির্বাচন পর্যন্তটা ভুল ছিল, এই নির্বাচন প্রমাণ করলো যে ছিল ভুল ছিল না। আমি একথা বারবার বলছি যে এবারকার নির্বাচনে প্রমাণ হলো যে 2014 তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত, এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না, কখনোই সম্ভব নাই। বসেন না, জুবর ভাই।